সুপ্রভাত বন্ধুরা, ভালো আছেন তো? আমরাও আছি ভালো। সব সময় তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো ছেড়েই যেতে চাইছে না। সকাল থেকে তো অন্ধকার হয়েছিল, এই দেখুন কিভাবে মেঘ করেছে, অন্ধকার হয়ে যেন চারদিকে কালো মেঘ। তবে নিচের দিকে মেঘের গোড়াটা যেন একটু কেটে যাচ্ছে মনে হচ্ছে। বৃষ্টি হলেও কি হবে, মন তো আমাদের ঘরের মধ্যে বেশি থাকতে চায় না, একটু নিয়ে বাইরে বেরোতে হয়। এখন বৃষ্টিটা নেই, এই জন্য একটু বাইরে বেরিয়েছি, একটু ঘুরছে। বাইরে একটু বেরোতে খুব ভালোবাসে, না হলে ঘরের মধ্যে থাকলে কান্নাকাটি করে। মন মাছ ডাকছি, মাছ ডাকছি, তুমি মাছকে ডাকো তো, মাছ নেবে নাকি, মাছকে ডাকো। মাছ দোকানে হাঁক দিলে ও হাঁক দেয়, মাছ বলে হাঁক দেয়, এখন কিছু বলছে না। মন দেখো মেঘ করেছে কিরকম, দেখেছো ওই মেঘ করেছে? তুমি বলো, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, ফুপু গেল জল আনতে, পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল, দেখেছ? ওইদিকে মেঘটা এখনো প্রচুর কালো হয়ে আছে, মন দেখো কালো হয়ে আছে, দেখেছ? আমফান ঝড়ে নারকেল গাছগুলো এখনো তারা যেন ঝড় থেকে সামলে উঠতে পারছে না, গাছগুলোর অবস্থা কি? হ্যাঁ বাজি, ঝোড়টা তো বাজে ঝোড়। মামা কই, মামাকে দেখো, কোথায় যাবি? বাদাম খাবে, এই জন্য বাদামের কৌটো নিয়ে যাচ্ছে, দাও না না, কই খাও খাও। কি খাচ্ছ গো, কি খাচ্ছ বলো বলো? বাদাম, 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 হ্যাঁ তাই বলবে তো, বলো বাদাম খাচ্ছি, হ্যাঁ খাচ্ছি, বলছো বাদাম খাচ্ছি। আসছে না হাতে, আসছে না, এই না আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি, না কই না, হাতে দিয়ে দিচ্ছি তোমার, না তুমি একা খাবে তো, খাও, চিবিয়ে খাও, চিবিয়ে খাচ্ছ তো, না চিবিয়ে চিবিয়ে খাও, মন চিবিয়ে চিবিয়ে খাও, হয়ে গেছে, হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে, তুমি
মুড়ি বাদাম খাবে বলে মুড়ির টিন বয়ে নিয়ে এলো, বাদামের কৌটো বয়ে নিয়ে এলো। মুনা আমাদের কত কাজ করে, এই আমাদের মুড়ির টিন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। মুড়ি নেই, এক মুঠো পড়ে আছে, মানে হচ্ছে ওইটা নিয়ে টানাটানি করছে। এই মুড়ির টিন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তুলতে পেরেছো? থ্যাংক ইউ। তুলতে পেরেছো? ভেঙে যাবে ওটা। এই যে কাঁকড়া গুলো দেখছেন, আগের বারে তো কাঁকড়া ঝাল রান্না হয়েছিল দেখেছেন। এই কাঁকড়া গুলো দিয়ে তেঁতুল টক করবো। এবারের কাঁকড়াগুলো একটু ছোট পেয়েছি, সে ঝালের কাঁকড়াগুলো একটু বড় ছিল, এগুলো একটু ছোট পেয়েছি, যেবারে যেরকম পেয়েছি। আমি সুস্মিতা হচ্ছে মেয়ে করেছে বলে গরুগুলো তুলতে গেছে। আমি এই জন্য কাঁকড়াগুলো ভেঙে নিচ্ছি, মানে বৃষ্টি হলে তো গরুগুলো ভেঙে ভিজে যাবে, ওই জন্য ও দাওয়ায় তুলতে গেছে, আমি ভেঙে রাখি, ও এসে রান্না করবে। এই যে একটা দড়ি খুলে গেছে, একইরকম দাঁড়া বাগিয়ে হাঁ করে আছে, সুযোগ পেলেই কামড়ে দেবে, সুযোগ পেলেই। এইভাবে নাড়াগুলো ভেঙে দিতে হয়। ভেঙে প্রাথমিক পুকুরে একটু ধুয়ে নেব, কারণ খুব কাদা থাকে তো। তারপর পরিষ্কার জলে আবার এই খোলস ছাড়িয়ে ধুতে হবে, এই ওপরের খোলসগুলো ছাড়িয়ে দিতে হবে। প্রথমে আমরা এইভাবে সব পাগুলো ভেঙে ধুয়ে নেব, তারপর এই খোলসটা ছাড়িয়ে তারপর রান্না। খোলসটা ছাড়ানোর পর আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে নদীর কাঁকড়া, কাঁকড়ার আজকে টক রান্না হবে। মা কাঁকড়াগুলো ছাড়িয়ে দিয়েছে, ধুয়ে এনেছে, আমি এই খোলাগুলো ছাড়াচ্ছি। ছাড়িয়ে আবার ধুতে হবে। তেঁতুল টক করবো কাঁকড়ার। আমরা কাঁকড়া তেঁতুল টকটাই করি। ছোট কাঁকড়া তার জন্য তেঁতুল টক করছি, বড় ঝাল করি এটা একটু ছোট। ঝাল হয়তো দেখেছেন আমাদের চ্যানেলে দেয়া আছে ভিডিওটা। কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে নুন আর হলুদ দেবো।
নুন, হলুদ গুঁড়ো, আবার এখন বৃষ্টি চলে এসেছে, অন্ধকার হয়ে গেছে। মাখানো হয়ে গেছে, এবারে আমি কড়াইতে তেল দিয়ে, কড়াও গরম হয়ে গেছে, তেল দিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবারে আমি কাঁকড়াটা কড়া থেকে নিয়ে নিতে পারেন, আবার এই কড়াতে রেখে একটু মাছেরটা ফাঁক করে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে দিয়েছি, এবারে মাছের পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা মশলাটার সঙ্গে, মশলা মানে ফোড়ন, যে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি ওটার সঙ্গে একটু নেড়ে নেব। দিয়ে এই যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি, প্রথমটা ধুয়ে ফেলে দিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছি। এটা পুরনো তেঁতুল নয়, এটা মানে আগের বছরই রাখা হয়েছে সেই তেঁতুল। তার জলটা দিয়ে দেবো, এই পরপর চটকে চটকে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। বীজগুলো বীজগুলো ছেঁকে নিয়েছি, আর একটু জল দিতে হবে। লবণ, টকটা ফুটুক, একটু ফুটে গেলে আমি এই ঘিগুলো দিয়ে দেবো। ঘিগুলো খোলা থেকে ছাড়িয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে নিয়েছি, একটু খুলে দেখবো যে ফুটছে কিনা। ফুটছে, তার মানে আমি এই সময় ঘিগুলো দিয়ে দেবো। আবার ঢাকনা লাগিয়ে দিই, তাহলে কাঁকড়াটাও হয়ে গেছে। এবারে একটু চিনি দেবো, চিনি দিয়ে নামিয়ে দেবো। এটা নতুন তেঁতুল, নতুন মানে দু এক বছরের মধ্যে, মানে আগের বছর সংরক্ষণ করা হয়েছে। আর আমাদের যতবারই টক দেখানো হয়েছে পুরনো তেঁতুলে, তার জন্য একটু কালো হয়েছে, কিন্তু সেটা পুরনো তেঁতুল, এটা নতুন তেঁতুল, তার জন্য এটা রংটা একটু আলাদা।
টক হয়ে গেছে, কাঁকড়া তেঁতুল টক। এবার নামিয়ে নিচ্ছি। আমরা এইভাবেই করি। পুরোটা দেখলেন কেমন হয়েছে অবশ্যই তো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের এরকম ভিডিওগুলো আপনারা সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ঠাকুরের পায়ের ধুলো নেবে, সেই ঠাকুরের পায়ের ধুলো মাথায় নেবে, এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ নেবে, হ্যাঁ ওখানে থাক, থাক চলে এসো। আমাদের মনে চান করা হয়ে গেছে, এবার আমি চান করতে যাবো। সুস্মিতা গরুগুলোকে খাওয়াতে গেছে, মানে কুঁড়ো দিতে গেছে, ওই আমি স্নান করতে যাবো। হ্যাঁ দাও দাও। এই কখন ঝিমঝিম বৃষ্টি পড়ছে, আবার কখন রোদ উঠেছে, এই এখন আবার রোদ উঠেছে। খাম খেয়ালি পোনা, বৃষ্টির খাম খেয়ালি পোনা বলো। আবার দাও, নিয়ে এসো আমাকে দাও, কই দাও। আমি যাচ্ছি, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তুমি আসো, আমি চলে যাবো, আমি চলে যাবো। আসো তাহলে, তুমি চলে আসো, দাও। দেবে না, দেবে না, কই আসো এদিকে আসো। তোমার জুতো কোথায়, জুতো কই কই গো, আসো আসো এদিকে আসো, তোমার জুতো কই, আমাকে দেখাও তো। হ্যাঁ দেবো, আসো। আর নাই জুতো কই তোমার, কই খোঁজো খোঁজো, মুখে দিও না, মুখ ওটা মুখে দিও না, নিয়ে এসো আমাকে দাও। হ্যাঁ এই তো ফেলে দিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থাক থাক থাক। বললে আমাদের মন কথা শুনে, একটু মুখে দিয়ে দেয় ছোটবেলার মতো, আবার কথা শুনে রেখে দাও, ওখানে থাক বলে দাও। ওই তো দরজার কোণে দেখতে পেয়েছো, দরজার কোণে, ওই তো তো নিয়ে এসো, পুক পুক আরেকটা নিয়ে এসো, দাও আরেকটা নিয়ে এসো। ওটা থাক, এই মাদুর পড়ে যাবে, এই মাদুর ফেলে দিল, সবসময় দুষ্টুমি করছে। আরে থাক রে বাবা, মাদুরটা ফেলে দিল রে বাবা, কি করছো, মাদুর পেতে শোবে, মাদুরটাকে পা দিয়ে মিলছে, দুষ্টু বলো, দুষ্টু বলো, থাক, মাদুর পেতে বসে পড়ে বলছে থাক, বসেছো। মন কি বিজি, থাক ওইখানে ছিল নাকি, ওইখানে থাকবে, মন কি বিজি, ওই কি কি করছো, পড়ো পড়ো পড়ো, আর নাই যেইটা আছে সেইটা পড়ো না, পড়ো না, পড়ো আজকে দুপুরে আলু মাখা, ডাল আর কাঁকড়া টক হয়েছে,
মানে ডাল আলু মাখা টক মানেই তো ভালো খাওয়া দাওয়া। তার সঙ্গে এই কাঁচা লঙ্কা মাখিয়ে নিলে, এই কাঁচা লঙ্কা মাখিয়ে নিলে আমার তো জিভে জল এসে যাচ্ছে। দেখছি কেমন হয়েছে। ভালো হয়েছে। এর সঙ্গে ডাল নিয়ে নিলে আরো ভালো হবে। সেদিন কাঁকড়ার ঝালটাও ভালো হয়েছিল, আজকে টকটাও দারুণ হয়েছে। গরম আছে, কাঁকড়ার মধ্যে টকগুলো ঢুকে যায়, খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, যাদের খাওয়া দাওয়া হয়নি এখনো, তাড়াতাড়ি খেয়ে নিন, আমিও তো খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।